বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার অন্তর্গত আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট উপজেলাটির নাম হলো মেঘনা। মেঘনা একটি নবগঠিত উপজেলা। 1905 সালে দাউদকান্দি থানা বিভক্ত হয়ে মেঘনা থানা গঠিত হয়। 1984 সালে হোমনা থানা উপজেলায় উন্নীত হয়ে যায়। 1999 সালে মেঘনা উপজেলা সৃষ্টির জন্য হোমনা উপজেলার চারটি ইউনিয়ন তথা চালিভাঙ্গা, চন্দনপুর, মানিকারচর ও রাধানগর ইউনিয়ন উপজেলার সাথে সংযুক্ত হয় এবং দাউদকান্দির সাবেক তিনটি বর্তমান চারটি ইউনিয়ন নিয়ে মোট আটটি ইউনিয়ন পরিষদের সমন্বয়ে মেঘনা উপজেলাটি গঠিত হয়। মেঘনা উপজেলায় সব কয়টি এলাকাই গ্রাম এবং এটি সম্পূর্ণ চরাঞ্চল। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম মেঘনা থানার আওতাধীন। 1998 সালের জুলাই মাসের 16 তারিখে মেঘনা প্রথম বাস্তবায়িত হয়েছিল মাত্র আটটি ইউনিয়ন নিয়ে। মেঘনা উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহের নামগুলো হল 1 নম্বর চন্দনপুর ইউনিয়ন, 2 নম্বর চালিভাঙ্গা ইউনিয়ন, 3 নম্বর রাধানগর ইউনিয়ন, 4 নম্বর মানিকারচর ইউনিয়ন, 5 নম্বর বড়কান্দা ইউনিয়ন, 6 নম্বর গোবিন্দপুর ইউনিয়ন, 7 নম্বর লুটেরচর ইউনিয়ন এবং সর্বশেষ 8 নম্বর বাহরখোলা ইউনিয়ন। উপজেলা নির্বাহী অফিসার এই উপজেলার প্রধান সরকারি কর্মকর্তা। 2011 খ্রিস্টাব্দের 23 মে প্রথম মেঘনা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার গঠিত হয়। এবারে চলুন জেনে নেওয়া যাক মেঘনা উপজেলার আয়তন ও অবস্থান সম্পর্কে। মেঘনা উপজেলার আয়তন 99.58 বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে কুমিল্লা জেলার সবচেয়ে ছোট উপজেলা। এটি মেঘনা নদীর তীরে অবস্থিত। এই উপজেলার দক্ষিণ পূর্বে কাঁঠালিয়া নদী ও দাউদকান্দি উপজেলা, পূর্বে কাঁঠালিয়া নদী ও তিতাস উপজেলা, উত্তর পূর্বে কাঁঠালিয়া নদী ও হোমনা জেলা, উত্তরে মেঘনা নদী ও নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদী ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা এবং দক্ষিণ পশ্চিমে মেঘনা নদী ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা অবস্থিত। এবারে চলুন জেনে নেওয়া যাক মেঘনা উপজেলার জনসংখ্যা সম্পর্কে। আয়তনে ছোট এই মেঘনা উপজেলায় প্রায় 1 লক্ষ লোকের বসবাস। জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 985 জন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মেঘনা উপজেলায় মোট পুরুষের সংখ্যা 47,716 জন এবং মহিলার সংখ্যা 49,254 জন। মোট জনসংখ্যা 96,970 জন। মেঘনা উপজেলায় ভোটারের সংখ্যা 2011 অনুসারে পুরুষ 29,404 জন এবং মহিলা ভোটার 31,516 জন। মেঘনা উপজেলায় পুলিশ স্টেশন রয়েছে 1টি, মৌজা রয়েছে 41টি। মেঘনা উপজেলায় সরকারি হাসপাতাল রয়েছে 1টি, চিকিৎসার জন্য ক্লিনিক রয়েছে 4টি এবং বেসরকারি হাসপাতাল রয়েছে 1টি। উপজেলায় হাটবাজারের সংখ্যা মোট 17টি, ডাকঘর রয়েছে 5টি। মেঘনা উপজেলার পোস্টকোড হল 3515। অভিনেতা আজিজুল হাকিম, গীতিকার ও সুরকার আপেল মাহমুদ, বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান সহ অসংখ্য কৃতিসন্তানের জন্ম এই মেঘনা উপজেলায়। এবারে আসুন আমরা জেনে নেই মেঘনা উপজেলার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। মেঘনা উপজেলার শিক্ষার গড় হার 33.34%, এর মধ্যে পুরুষ 38.04% এবং মহিলা 29.92%। মেঘনা উপজেলায় মোট কলেজ রয়েছে 2টি এবং স্কুল ও কলেজ রয়েছে 1টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে মোট 7টি, প্রাথমিক বিদ্যালয় রয়েছে 51টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় 1টি এবং রেজিস্ট্রিকৃত মাদ্রাসা 2টি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয় 1989 সালে প্রতিষ্ঠিত হয়, মানিকারচর কলেজ 1970 সালে প্রতিষ্ঠিত, 1938 সালে প্রতিষ্ঠিত দৌলত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়, মানিকারচর এলএল উচ্চ বিদ্যালয় 1946 সালে প্রতিষ্ঠিত, সোনারচর উচ্চ বিদ্যালয় 1969 সালে প্রতিষ্ঠিত হয়, মুজাফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ 1967 সালে প্রতিষ্ঠিত হয়, চন্দনপুর এম এ হাই স্কুল 1971 সালে প্রতিষ্ঠিত হয়। এবারে আসুন মেঘনা উপজেলার অর্থনীতি সম্পর্কে জানা যাক।
এটি একটি কৃষি প্রধান এলাকা। মানুষের প্রধান জীবিকার সূত্র কৃষি এবং মৎস্য। প্রবাসী বাংলাদেশী হিসাবেও কাজ করছেন অনেকেই। মেঘনা উপজেলার মোট ফসলি জমির পরিমাণ 17,950 একর এবং নিট ফসলি জমির পরিমাণ 17,950 একরই। মোট খাস জমির পরিমাণ 6,407 একর। এছাড়াও মেঘনা উপজেলায় রয়েছে 8টি পোস্ট অফিস, 1টি টেলিফোন অফিস, 1টি টেলিফোন এক্সচেঞ্জ, 4টি ইউনিয়ন ভূমি অফিস, 7টি জলমহল, 270টিরও বেশি মসজিদ, 6টি মন্দির, 79টি কবরস্থান, 69টি ঈদগাহ, 4টি শ্মশানঘাট এবং 4টি সমাধিক্ষেত্র। এই সব কিছুর পরেও মেঘনার মানুষের মধ্যে যে মূল্যবান বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মানুষকে ভালোবাসার মানসিকতা। মেঘনার মানুষ অত্যন্ত অতিথি পরায়ণ এবং পারস্পরিক ভ্রাতৃত্ব বোধ রয়েছে মেঘনার মানুষের মধ্যে। এই উপজেলার মানুষেরা দল মত নির্বিশেষে সকলে একসাথে দলবদ্ধ হয়ে বসবাস করে, পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখে। তো বন্ধুরা, এই ছিল আমাদের মেঘনা উপজেলার কিছু তথ্য নিয়ে এই ভিডিওটি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাকে জানাবেন। এবং অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।